প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রায় 7 বছর পর পুনরায় আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হতে পেরে আমি সর্বাগ্রে পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 29শে ডিসেম্বর নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন, পুলিশ, বিডিআর, আনসার ও সশস্ত্র বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে, যার ফলে জনগণ তার ভোটের অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পেরেছে এবং আমরা নির্বাচিত হয়েছি। আমি নতুন ও পুরাতন সকল ভোটারকে অভিনন্দন জানাই, দেশবাসীকে অভিনন্দন জানাই, সকলকে অভিনন্দন জানাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জনগণের মৌলিক অধিকার রক্ষা করাই আমাদের মূল কর্তব্য। আমাদের নির্বাচনী ইস্তাহারে আমরা মানুষের জীবনের সমস্যা দূর করার অঙ্গীকার করেছি এবং দিন বদলের আহ্বান জানিয়েছি। লাল সবুজের দেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, মায়ের ভাষার দেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। জাগো বাঙালি জাগো, নতুন প্রজন্মের কাছে ইতিহাসের চিত্র চোখ মেলে ধরো। বাঙালি তথা ছাত্র সমাজ রাজপথে নামে। নভেম্বর 75 অভিশপ্ত জেল হত্যার দিন, ঘাতকের গুলিতে 4 নেতা জেলে হারালো প্রাণ সেদিন। বিচার চাই, বিচার চাই, বিচার চাই সবার, দেশদ্রোহী খুনিদের প্রকাশ্য বিচার চাই। জাগো বাঙালি জাগো, নতুন প্রজন্ম দেখো, জাগো বাঙালি জাগো, দুর্নীতি দমন করো, গণতন্ত্রের শপথ নিয়ে সোনার বাংলা গড়ো।
রাজাকার আর জঙ্গি দমন করো, সোনার বাংলা গড়ো, বঙ্গকন্যার স্বপ্ন সিঁড়ি ডিজিটাল বাংলা গড়ো। লাল সবুজের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ, মায়ের ভাষার দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। জাগো বাঙালি জাগো, নতুন প্রজন্মের কাছে ইতিহাসের চিত্র চোখ মেলে ধরো।